বছরের পর বছর যে বিষয়টা আমি লুকিয়ে রেখেছিলাম সবার সামনে লাইভ রেডিওতে বলে দিল। ভালো করেছে কেডি, তোমাকে শিকাপ করার এটাই একমাত্র রাস্তা। হোয়াট কেডি, তুমি নিজের ফ্যামিলি থেকে পালিয়ে বেড়াচ্ছ? আরে ফ্যামিলি থেকে না মিসেস ডিমোরিয়া, আমার ওই বাবার কাছ থেকে। স্যার, আমারও আমার বাবার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নয়, কিন্তু এন্ড অফ দ্য ডে ফ্যামিলি তো ফ্যামিলি না স্যার। না না না, দেখ তুই আমাকে জ্ঞান কেন দিচ্ছিস? দেখ তোর বাবা তোর নিজের বাবা। আচ্ছা আচ্ছা, ডুইং ইট। ঘন্টা বেজে যাচ্ছে, তুললেন না উনি। স্যার আরেকবার ট্রাই করুন প্লিজ। কেটি বলছি, আমি তুলবেন না উনি, জোর জবরদস্তি চেষ্টা করছি আমরা। হ্যালো, আগে আমি জানি বলো না ওই আপনি আপনি ফোন করেছিলেন? করেছিলাম অনেক আগে। হ্যাঁ, এই কারণে ফোন করছি জানার জন্য যে কি দরকার ছিল। ছিল কিন্তু এখন নেই। মানে মানে যে এখন আমার তোমাকে দরকার নেই। সেটা তো এমনিতে কখনই বা আপনার ছিল কি? প্রবলেম কি ছিল? কি যায় আসে, রাখছি, একটা মিটিং আছে। কি হলো স্যার? মিটিং আছে, উনি বিজি আছে এই সময়। আমার বাবা কাল অফিসে গিয়ে নিজের বসকে গিয়ে জিজ্ঞেস করে তোমার দাদাটা যে চায়নার লোকেরা জাপানের লোকেদের থেকে চাল বেশি কেন খায়। আর উনি এটা উত্তর দেন যে যে কি দিয়েছিল, হ্যাঁ, যে চায়নার মাটি জাপানের মাটি থেকে বেশি ভালো, এজন্য ওখানে বেশি চাল উৎপন্ন হয়। এটাই তো ঠিক উত্তর। না না, ভুল উত্তর এটা। কিন্তু আরো একটা প্রশ্ন আমার কাছে রয়েছে। গিয়ে তুই তোর বাবাকে বল যে তার বসকে জিজ্ঞেস করতে যে ওনার বস কিভাবে হলেন। আচ্ছা আনসারটা কি স্যার? আনসার কি সেটা ভাব, কমন সেন্স এটা। লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। ওই মধুরা যে সময় মৃত্যু হয়, যার সঙ্গে কথা বলছিল স্যার, গিরিশ লোখান্ডে। কোনটা একদম বসছেন এখানে? গিরিশ লোখান্ডে, ওই যে রেকর্ডিংটা রয়েছে ওটা চালা। আচ্ছা, আর এখন মুম্বাইয়ে আমার প্রিয় শহরে পরের কলারকে স্বাগত জানাই। হু ইজ কলিং অল দা ওয়ে ফ্রম ভান্ডু? হ্যালো মথুরা দেবী। হ্যাঁ বলো। আমার নাম গিরিশ, আপনার বিরাট বড় ফ্যান। এমনি তো সারা পৃথিবীতেই আমার ফ্যান, তোমার সমস্যাটা কি? আরে আমার তো লাইফে একটাই প্রবলেম, আমার বস। 4 বছর ধরে? তুমি 4 বছর ধরে এই অত্যাচার সহ্য করছো? আচ্ছা তুমি একটা কাজ করছো না কেন? তুমি তোমার বসকে পার্সেল করে কোথাও ডেলিভারি কেন করছো না? ভালো বলেছেন কিন্তু যেখানেই পাঠাবো আবার ফিরে চলে আসবে। আচ্ছা এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বসকে বলো উনি যেন 99.9 ব্লু এফএম শোনেন। ওনার মাথা থাকবে শান্ত আর ঠান্ডা। হ্যালো মধুরা দেবী, চলো চলো। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, মৃত্যুর সময় মধুরা ছাড়ো বলে। আমরা সবাই জানি যে মধুরার মৃত্যু গর্দানে একটা কারাটের আঘাতে হয়েছে, তো তাহলে ছাড়ো এটা কেন বললেন? শুধু এইটুকুই কি মিস্টার পাঠক? হতে পারে যে স্বরূপ ওর প্রাণ নেবার আগে ওর ঘাড় অথবা হাত ধরেছিল। না 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 না, যেভাবে উনি ওটা বলে ওঠেনি অনার, তাতে এইটা মনে হচ্ছে যে কেউ কোনোভাবে ওর গলা টিপে ধরে। আওয়াজ যেরকমই হোক মিস্টার পাঠক, দ্য ফ্যাক্ট ইজ যে মধুরার মৃত্যু গলা টিপে দেওয়ার জন্য হয়নি, বরং স্বরূপের কারাটে স্ট্রোকের জন্য হয়েছে।
ছাড়ুন না, ছাড়ুন এসব বিষয়কে, আমরা একটু এগিয়ে যাই, আমরা সেই বিষয়টাতে ফিরে আসি। স্বরূপ, কে কে গিয়েছিলেন আপনি যাওয়ার আগে ওই আর্যের কেবিনে? আমি ওই ঘরে যাওয়ার আগে বিভোর গিয়েছিল, তারপরে আমি যখন ওখানে গিয়েছিলাম ফিল্ম অ্যাক্ট্রেস লতিকা আমার যে ইন্টারভিউটি ছিল সেটার জন্য মন্দার যে পিয়ন সে কফি নিয়ে এসেছিল, কিন্তু আমি আমি কিছু দেখিনি। ওদের দুজনের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলো আমি জানি না। আপনি ক্রসওয়ার্ড করছিলেন? হ্যাঁ, ক্রসওয়ার্ড করছিলাম। ইয়োনার, সবার আগে বিভোর বাবু এসেছিলেন ওই ঘরে, ব্লু এফএম এর সিইও, তো ওনাকেই আমি সবার আগে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইয়েস মিস্টার পাঠক, ঠিকই বলছে স্বরূপ, ওর আসার আগে আমি ওর কেবিনে গিয়েছিলাম। যে সময় আপনি ক্যাবিনে গিয়েছিলেন সেই সময় মথুরা কথা বলছিল রেডিওতে? না, সেই সময় গান হচ্ছিল, এই জন্য ব্রেক ছিল। কিন্তু স্যার, তারপর আমি আমার কেবিনে ফিরে আসি। ওই সময় আমি আমার কেবিনেই ছিলাম, যখন মান্ধার আমার কেবিনে আসে তখন ও আমায় খবর দেয় যে মথুরার ডেথ হয়ে গেছে। তো যখন আপনি মথুরার সঙ্গে দেখা করতে গেলেন ভেতরে, ওনাকে দেখে ওনার সঙ্গে কথাবার্তা বলে কি মনে হলো আপনার? ঠিকঠাক ছিল উনি, ভালো ছিলেন উনি? ইয়েস মিস্টার পাঠক, শি ওয়াজ পারফেক্টলি অল রাইট। কিন্তু একটা কথা সেই সময় আমি নোটিস করি, ওই সময় আর জে কেবিনের টেম্পারেচার 20 ডিগ্রি ছিল, আর 20 ডিগ্রিতেও মধুরার কেমন যেন ঘাম হচ্ছিল, ওর গরম হচ্ছিল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই। এই ব্যাপারটা জানার কোনো প্রয়োজন নেই, কারণ মধুরা হিট স্ট্রোকে নয়, কারাটে স্ট্রোকে মারা গেছে। ইয়োনার, আমি অভিনেত্রী লতিকা দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইবো। অনুমতি দিচ্ছি। হ্যাঁ, আমি ব্লু রেডিও স্টেশন আমার নেক্সট ফিল্মের প্রমোশনের জন্য এসেছিলাম, আর স্বরূপের সাথে আমার রেডিও ইন্টারভিউ ছিল, এই জন্য আমি বাইরে বসেছিলাম। বাইরে তো বসেছিলেন আপনি, কিন্তু কিছুক্ষণের জন্য আপনি আরজের ক্যাবিনে তো গিয়েছিলেন যখন মধুরা ওখানে বসেছিল। হ্যাঁ, কারণ অনেক আগে থেকে আমি ওই ঘরে বসেছিলাম, আর মধুরার পিছনের টেবিলে আমি আমার কম্প্যাক্ট ফেলে এসেছিলাম। আই জাস্ট ওয়েন্ট টু কালেক্ট দ্যাট। রেডিও ইন্টারভিউর জন্য আপনি মেকআপ করছিলেন? অর্ডার অর্ডার। হ্যাঁ, এই জন্য, কারণ রেডিও অফিসের বাইরে সবাই আমার সাথে ফটো তুলতে চাইছিল। রাইট রাইট রাইট। তাছাড়াও এটা তো ঠিক না যে আপনার এই যে ইন্টারভিউটা ছিল এটা মথুরার সঙ্গে ছিল, কিন্তু আপনি যে সিইও আছেন বিভোর বাবু, ওনাকে আপনি বলেছিলেন যে আপনি মধুরার সঙ্গে কথা বলবেন না, মধুরাকে ইন্টারভিউটা দেবেন না, এটা কি সত্যি? হ্যাঁ, কারণ এর আগে আমি যখন মধুরাকে আমার ইন্টারভিউ দিতে যাই লাইভ শোর মধ্যে দিয়ে ও আমাকে ইনসাল্ট করেছিল, আমায় নিয়ে মজা করেছিল। দ্যাটস নট নাইস লতিকা দেবী। এটা বলুন যে যখন আপনি আরজে কেবিনের ভেতরে গেলেন তো কি বললেন মধুরা আপনাকে? আগে না, ও তো আমার দিকে ফিরেও তাকায়নি, পিছনে ঘুরেও দেখলেন না। তার মানে হলো এটা যে উনি মধুরাকে খুন করেছে। হোয়াটস দ্য পয়েন্ট? আপনি কি আর কোনো সাক্ষীকে ডাকতে চান? মন্দার বাবু আছেন তো এখানে? হ্যাঁ স্যার, আমিও ওই ঘরে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মধুরা ম্যাডামকে শুধু কফি দেওয়ার জন্য আমি ভিতরে গেলাম, টেবিলে কফি রাখলাম এবং চলে এলাম। উনি কি কফি খেয়েছিলেন সেদিন? না স্যার, ও তো রেডিওতে কথা বলছিল। কফি রাখলেন আপনি, চলে গেলেন আপনি? হ্যাঁ স্যার, আমাকে সাউন্ডের প্রতীক স্যার ইশারায় ডেকেছিলেন। আচ্ছা, ওনার কিছু সাউন্ডের গন্ডগোল ছিল, উনি আমাকে ওয়্যার চেক করতে বলেছিলেন। কি হলো স্যার, আপনি এমন করে জিজ্ঞেস করছেন যেন আমি ফোন করেছি? না মিস্টার পাঠক, আপনি 3 জন সাক্ষীকে ডেকেছেন, এখন আমি 1 জন সাক্ষীকে ডাকবো। ইয়োর অনার, আমার পরের উইটনেস হলো মিস্টার কেডি পাঠক। Silence in the court, please. Mr. Pathak, আপনি যখন মধুরার রেডিও শো লাইভ শুনছিলেন সেই সময় ওনার মৃত্যু হয়? আগে হ্যাঁ, গাড়িতে আমি ওনার শো শুনছিলাম। আর উনি কন্টিনিউয়াসলি ওনার শোতে কথা বলছিলেন, তাহলে এর মানে কি দাঁড়ায়? অবভিয়াসলি ওই সময় উনি জীবিত ছিলেন। অবভিয়াসলি,
এই শো চলাকালীন যখন উনি বলছিলেন আপনার ডাকা তিনজন উইটনেসেস, তার মানে যিনি শোয়ের প্রডিউসার, এছাড়া লতিকা দেবী আর মন্দার, কেবিনে আসেন আর বেরিয়ে যান। আর তারপরেও উনি কথা বলছিলেন, তার মানে এটাই দাঁড়ায় যে উনি তখনও জীবিত ছিল। আপনি এটা মানেন? হ্যাঁ, হামেশা এরকমটা মনে হয়, কিন্তু আমরা শুনি কিছু আর হয় অন্য কিছু। মিস্টার পাঠক, কথার জালে জড়াবেন না। এটা খুব সাধারণ ব্যাপার যে যখন মানুষ কথা বলছেন তার মানে উনি জীবিত। এই কথাটা আপনিই বলেছিলেন, তার মানে আপনি যে এখানে তিনজন উইটনেস এনেছেন, ওই তিনজনের মার্ডার মোটিভ তো ছিলই না, কারণ ওনারা তো সুযোগই পাননি। হ্যাঁ, সে সময় তো এরকমটাই মনে হয়। এরকমটাই মিস্টার পাঠক। এটা বলুন যে আপনি কখন জানতে পারলেন যে মধুরার মৃত্যু হয়েছে? অবভিয়াসলি যখন বলা বন্ধ করে দিলেন উনি, তখন। তার মানে উনি ওই সময় মারা যান, আর ওই সময় কেবিনে ওনার সাথে শুধু একজন লোক, শুধু একজন লোক ছিল, সে হলো স্বরূপ। আমার শেষ প্রশ্ন, আর আমি চাইবো যে আপনি সততার সঙ্গে এই প্রশ্নের উত্তর দেবেন, আর সেটা হলো, যদি আপনি স্বরূপের উকিল না হতেন তো আপনি কি এটাই মনে করতেন যে মধুরার হত্যা স্বরূপই করেছে? দেখুন প্রসিকিউটর ম্যাডাম, আমি যদি স্বরূপের উকিল না হতাম তাহলে কার কি এসে যেত আমারই ভাবনায়। আপনি ওই কেসটা নিতে অনেকটাই সময় নিয়েছেন, কারণ কোথাও না কোথাও আপনার সন্দেহ ছিল যে মধুরাকে খুন স্বরূপই করেছে। ও, সেই সময়, কিন্তু এখন নয়। থ্যাংক ইউ মিস্টার পাঠক। হ্যালো, হ্যাঁ আমি বলছি, আমার রোগ রাজেই এখনই। আরে আগের ওই টাকা সব জুয়াতে হেরে গেছি, কি করব। আরে এটাই শেষবার, লাস্ট টাইম, আরে এরপর আর চাইবো না। হ্যাঁ শাবাশ, আরে এই না হলে কথা। হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে ওই বাক্সটা। এই ছবিগুলোতে লতিকা ব্লু এফএম এর কর্মচারীদের সঙ্গে আছে, এই ছবিগুলোতে আপনি কি দেখছেন? বলুন, আমি আমি চেষ্টা করছি সেই সংবাদপত্রটা খুঁজে বের করার যেটার মধ্যে ক্রসওয়ার্ড করছিল সেদিন স্বরূপ। এটার প্রমাণ করার চেষ্টা করছি যে ওই খবরের কাগজটা আর যে কেবিনে আগে থেকেই ছিল। পজ কর, পজ। ওই দেখ খবরের কাগজটা আর যে টেবিলে পড়ে রয়েছে। হ্যাঁ স্যার, ক্রসওয়ার্ডটা তো পুরো ব্ল্যাঙ্ক, মানে স্বরূপ সত্যি বলছে স্যার, ও এই ঘরে এসেই ক্রসওয়ার্ডটাকে ভরেছিল। স্যার আপনি এটা প্রুফ করে দিলেন। শুধুমাত্র এতটাই যথেষ্ট নয় স্বরূপকে আদালতে নির্দোষ প্রমাণ করার জন্য, আরও কিছু দরকার এখানে। কি হয়েছে স্যার? আরেকটু জুম কর। ওই দেখ টেবিলে চকচক করছে, মানে জল পড়েছিল ওখানে, আর ওখানে যে সমস্ত কাগজপত্র পড়ে রয়েছে ওগুলো ভিজে যাওয়া। হ্যাঁ, তো তো যদি টেবিলে জল পড়ে থাকে আর কাগজপত্র ভিজে গিয়ে থাকে ওই জলে, তো আদালতে প্রমাণ হয়ে যাবে যে স্বরূপ নির্দোষ। ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বলেন তো কাল থেকে কোর্টে আমি আসব না। হ্যাঁ, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমার ওখানে কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে, এইবার আর আসবো না। ঠিক আছে, আচ্ছা চললাম আমি। মিস্টার পাঠক, আপনি এই কোর্টের সময় কেন নষ্ট করছেন? সবুর করুন একটু, সবুর করুন একটু, আমি বলছি। এই দেখুন, এই ইয়োনার একটু জুম করি, আমি দেখাচ্ছি। এই দেখুন, মধুরার টেবিলের ওপর জল পড়ে রয়েছে যাতে ওর কাগজপত্র পুরোপুরি ভিজে গিয়েছে। হ্যাঁ, তো তাতে কি হলো? তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? মিস্টার পাঠক,
What is wrong with you? এটাই হয়। এরকমটাই হয় ইওর অনার। যখন টেবিলে জল পড়ে যায় তখন খুব স্বাভাবিকভাবে ব্যক্তি কাগজপত্র গোছাতে শুরু করে, সেগুলোকে জল থেকে বাঁচানোর চেষ্টা করে। এটা ন্যাচারাল স্বাভাবিক প্রতিক্রিয়া এটা। হ্যাঁ, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া, বাট হোয়াট? হোয়াট ইউ ট্রাইং টু সে? ওই দেখুন, ওখানে টেবিলের উপর ভেজা কাগজপত্র রাখা রয়েছে, পুরোপুরি ভিজে যাওয়া। এবার আমি বোঝাচ্ছি আপনাকে। এরপর স্বরূপ, ভাই, তুমি বলছিলে যে তুমি মধুরার পিছনে বসেছিলে, বসে ক্রসওয়ার্ড করছিলে। স্যার, স্যার, 10 ফুটের দূরত্বে। 10 ফিট দূরত্বে? হ্যাঁ। তো তুমি কি ওখান থেকে একবারও মধুরাকে দেখেছিলে? ওখান থেকে ওকে নড়তে চড়তে দেখেছিলে? ওর মুখটা দেখেছিলে? স্যার, 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 ও তো শুধু কথাই বলে যাচ্ছিল স্যার মাইকে, আর আমি পিছনে বসেছিলাম, তাই আমি। এটার মানে এটা দাঁড়ায় যে আপনি কেবলই ওর আওয়াজ শুনেছিলেন? হ্যাঁ। ওনাকে ওখানে দেখেননি? ওনার চেহারা? নট। তো আপনি কি ওকে ওখানে দেখেছিলেন আর যখন আপনার ওই কি যেন হারিয়ে গিয়েছিল, ওই কম্প্যাক্ট, যে যখন কম্প্যাক্ট আপনি ওখানে ভেতরে ফেলে এসেছিলেন, যখন আপনি নিতে গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে আপনার কোনো কথাবার্তা হয়নি ওর সঙ্গে? আমার তেমন কিছু মনে নেই। না, আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে যে আপনার কথাবার্তা হয়নি, এটা আপনি বলেছিলেন প্রথম বয়ানে। তোকে আপনি দেখেছিলেন মধুরা দেবীকে? আমার তো কিছু মনেই নেই। নো, আই ডোন্ট থিংক সো। আপনি ওনার পেছনে বসেছিলেন, কম্প্যাক্টটা ওখানে রেখেছিলেন, আপনি ওখান থেকে কম্প্যাক্টটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলেন, আপনি ওনার মুখটা দেখেননি? না, এটাই হয়েছিল। ইওনার, আগে বোঝানোর জন্য আমি মন্দারকে কারগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম? আগে না স্যার, আমি তো মধুরা ম্যাডামকে নড়াচড়া করতে দেখিনি। উনি আরামে চেয়ারে বসেছিলেন এবং কথা বলে যাচ্ছিলেন। রাইট, রাইট, রাইট। তো যখন আপনি ওই কফির কাপটা ওখানে রাখছিলেন, তো তখন মুখটা দেখেছিলেন ওর? আগে না স্যার। মিস্টার পাঠক, আপনি কি বলার চেষ্টা করছেন? আমি এটা বলার চেষ্টা করছি ওনার, যে স্বরূপের ওই ঘরে ঢোকার আগেই মধুরা দেবীর মৃত্যু হয়ে গিয়েছে। তার মানে আমি যখন কেবিনে গিয়েছিলাম? হোয়াট ডু ইউ মিন মিস্টার পাঠক? আপনি আপনি কি বলতে চাইছেন? আমি আমি আমার আর্জিকে মারবো, কিন্তু কেন? না, সম্ভাবনা রয়েছে। মিস্টার পাঠক, আপনি সজ্ঞানে আছেন তো? একদমই সজ্ঞানে। মধুরা আগে থেকে কি করে মরতে পারে? ইওনার, ওই যে চেয়ারটা রয়েছে আরজি ক্যাবিনের, আমি স্বয়ং ওখানে বসেছি। বেশ বড় উঁচু মতন একটা চেয়ার, আর ওই চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি দেখতে পাবেন না যে ওই চেয়ারে কে বসে আছে। এখন কোনো সাক্ষ্যই মধুরাকে নড়তে চড়তে দেখেনি, কেউই ওর মুখটা দেখতে পারেনি। আর ওই টেবিলের ওপর ছড়িয়ে থাকা জলে কাগজপত্র ভিজে যাচ্ছিল, আর কেউই ওটাকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করেনি। এই সমস্ত কারণের ওপর ভিত্তি রয়েছে আমার এটা বিশ্বাস যে আমার মক্কেলের ওই ঘরে প্রবেশ করার আগেই মধুরা দেবীকে হত্যা করা হয়ে গিয়েছিল। মিস্টার পাঠক, মরা মানুষরা কথা বলে না, আর মধুরা লাইভ শোতে কথা বলছিল। না না, শো লাইভ ছিল, কিন্তু প্রশ্ন এখানে এটা যে মধুরা দেবী লাইভ ছিলেন কিনা, অর্থাৎ ওনার আওয়াজ যেটা ছিল সেটা রেকর্ডিংও হতে পারে। এই বিষয়টা স্পষ্ট করার জন্য ইওর অনার, সাউন্ড রেকর্ডিস্ট প্রতীককে আমি কারগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। গত শুনানিতে মন্দার বলছিল যে যখন ও কফি দিতে গিয়েছিল মধুরা দেবীকে, তো আপনি হঠাৎই ওকে ডেকে নেন এটা বলে যে সাউন্ডে কিছু সমস্যা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে সেখানে। হ্যাঁ স্যার, হঠাৎ করে শেষ কলটার সময় মধুরার ভলিউম অনেকটা ড্রপ করে গিয়েছিল। তো আপনি বলতে চান যে মধুরা দেবীর যে রেকর্ডিং ছিল তার ভয়েসের ভলিউমটা একটু কম হয়ে গিয়েছিল, এরকম কি কিছু বলতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে আমি মধুরা দেবী ছিলেন, তার কণ্ঠস্বর রেকর্ডিং করা হয়েছিল, আর তারপর কলারের সঙ্গে প্যাচ করা হয়েছিল যাতে মনে হয় যে তিনি তখনও বেঁচে রয়েছেন, কিন্তু তখন ছিল না, এরকমটা সম্ভব না? সরি, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। দিস ইজ অ্যাবসার্ড মিস্টার পাঠক, হোয়াট ইউ টকিং অ্যাবাউট? মধুরা কোনো সিঙ্গল মনোলগ বলছিল না, যেটা নাকি রেকর্ড করা যায়। ও একটা লাইভ কল হ্যান্ডেল করছিল যেখানে অনবরত প্রশ্ন উত্তর চলছিল, আর ওখানে গিরিশ লোখান্ডে নামে একজন লোক লাইভ কলও করেছিল। না মানে মথুরা দেবীর কণ্ঠস্বরের রেকর্ডিং যদি বানানো যায়, তো গিরিশ বাবুর কণ্ঠস্বরের রেকর্ডিংও বানানো যায়। এটা কোন নতুন অ্যাঙ্গেল মিস্টার পাঠক? আগে না স্যার, কলের আগে আমি নিজে গিরিশের সাথে কথা বলেছিলাম, আর কলটা লাইভই ছিল। এই কলটা লাইভ ছিল সেটা আমি প্রুফ করতে পারি। আরে আমার তো লাইফে একটাই প্রবলেম, আমার বস ব্যাস, আরে একদম কাঠখোট্টা।
বস কিছু নতুন বলো, এটা তো সবার লাইফেরই প্রবলেম বস। এমনিতে কোয়ার নাকি? কোয়ার? আরে এক নম্বরের শয়তান, সারা দিন ধরে গাধার মতো খাটনি খাটায় আর তা না হলে খিটখিট করতে থাকে, বিরক্তি লাগে আমার। ও আমার সহানুভূতি রয়েছে তোমার জন্য। এমনিতে তুমি কি করো? কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি বয় 4 বছর ধরে। 4 বছর ধরে? শুনলেন আপনি, এটা কোনো রেকর্ডের কল নয়, একজন লাইভ কলার আরজের সঙ্গে কথা বলছে আর এই পুরো কনভারসেশনে ওনার প্রত্যেক প্রশ্নের উত্তর মধুরা দিচ্ছে। আই এম সরি মিস্টার পাঠক, আমার এই কনভারসেশন রেকর্ড করা মনে হচ্ছে না। আর যদি এটা হয় তো মিস্টার পাঠক আপনি এটাকে প্রমাণ করুন। এটাকে প্রমাণ করার একটাই উপায় রয়েছে ইওর অনার। গট ইট মিস্টার বরুণ, এটাই হলো ওই কলারের নাম্বার, আমি আমাদের ডেটাবেস থেকে বের করেছি। ওর নাম হলো গিরিশ লোখান্ডে, আরও ভান্ডবে থাকে আর কোনো কুরিয়ার কোম্পানিতে জব করে। থ্যাংক ইউ। ও নাম্বারটা পাল্টে দিয়েছে, এবার কি করব? আর কিছু জানিস ওর সম্বন্ধে? ভান্ডবে থাকে না আগে? হ্যাঁ স্যার, আর কোনো ইনফরমেশান নেই, আর এই মামলাটাতে পুলিশও আমাদের হেল্প করবে না, আরও ইনফরমেশনের জন্য সময় লাগবে স্যার। সময় তো একদম নেই আমাদের কাছে বরুণ, কাল সকালে এই কেসের পরবর্তী আর সম্ভবত শেষ শুনানি রয়েছে। কাল যদি আদালতে এটাকে পেশ করা না যায় তো কেস হাত থেকে বেরিয়ে গেল একটা। হ্যালো, আমাকে যে বলেছিলে ফোনে কখনো কথা বলবে না, হ্যাঁ এখন কি হলো? কি আমাকে খুঁজছে? আমাকে কেন? কেন দেখো, যদি ধরা পড়ে যায় না তাহলে আমি হ্যাঁ পালিয়ে যাব। কোথায়? কেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 পালিয়েই যাব, চলে যাচ্ছি, কিন্তু তার জন্য রোকড়া লাগবে কিন্তু, হ্যাঁ পুরো 10 লাখ একদম রোকড়া। কি বললে? আরে ভাই ছদ্মবেশ নিতে হবে, তার জন্য খরচা তো হবেই না। হ্যাঁ কি ঝামেলার কাজ তুমি জানো? হ্যাঁ দেবে না? ঠিক আছে তাহলে 20 লাখ, পুরো 20 লাখ রোকড়া, বুঝেছ? তুমি হ্যালো হ্যালো ফোন কেটে দিল তোকে, আমি তোকে তো আমি দাঁড়া, এবার দেখ আমি কি করতে পারি। হ্যালো কেডি বাবু, আমি আপনার সাথেই কথা বলতে চাইছি, আমার নাম গিরিশ লোখানি। হ্যাঁ গিরিশ বাবু বলুন। কি কেডি বাবু, আপনি তো আমাকেই খুঁজছেন তাই না? হ্যাঁ আপনাকেই খুঁজছি, এক মিনিট হোল্ড করুন। হ্যাঁ সরি গিরিশ বাবু, কাউকে একটা বাই বলছিলাম, বলুন। আমি খুব ভালোভাবে জানি আপনি আমাকেই খুঁজছেন, তাই আমি ভাবলাম আপনাকে একটা ফোন করে আপনার কাজটাকে সহজ করে দিই। হ্যাঁ গিরিশ বাবু, আসলে আমি আপনার সঙ্গে মধুরার মৃত্যুর বিষয়ে কথাবার্তা বলতে চাইছিলাম, ওই শেষ কলটা আপনি করেছিলেন না? হ্যাঁ আমি করেছি, কিন্তু ওই কলের পিছনে একটা লম্বা গল্প আছে। হ্যাঁ মধুরার আসল হত্যাকারীর ব্যাপারে। আসল হত্যাকারী কে সে আমাদের একটু বলুন। হ্যাঁ এমনি এমনি বলা যায় নাকি, যে কেউ হতে পারে সে। ওর বস বিভোর, ডাইরেক্টর রশিদ, সাউন্ডের প্রতীক, তাছাড়াও পিয়ন মন্দার, এছাড়াও হিরোইন লতিকা, যে কেউ হতে পারে। আমি আপনার কেসটা কত ভালোভাবে ফলো করছি তাই না? কি বলতে চাইছেন আপনি গিরিশ বাবু, ওই যে ফোনটা আপনি করেছিলেন এদের মধ্যেই কারোর কথা অনুযায়ী আপনি করেছিলেন সেটা? তারই তো, যে মধুরাকে পটকে দিয়েছে। আচ্ছা কে? হ্যাঁ এমনি বলে দেবো নাকি, তার জন্য তো দেখা করতে হবে না। হ্যাঁ একটা কাজ করা যাক, 11টার সময় দেখা করি, ঠিক রাত 11টার সময়, তাই না? আপনি আমি
আর 10 লাখ টাকা ভর্তি একটা ব্যাগ। 10 লাখ? হ্যাঁ, তাই কম হলো নাকি? সত্যি কথা বলার তো একটা দাম আছে না? হ্যাঁ, টাকাটা নিয়েই আসবেন, না হলে আসবেন না, না হলে নামও পাওয়া যাবে না, প্রমাণও না। কেসটা তো জিততে হবে না? দেখা হবে, বাই বাই। 10 লাখ? হ্যাঁ, পয়সা তো ফিরে আসবে, পয়সা আর কোথায় যাবে? তুই একটা কাজ করা, এটাতে আমি যে রেকর্ডিংটা করেছি সেটার একটা কপি বানা, আর আমি বলছি তোকে কি করতে হবে। হ্যালো। আচ্ছা, আপনি? এখন আর ফোন করে কোনো লাভ হবে না, যে টাকাটা তুমি দিতে পারলে না কেডি বাবু আমাকে দিচ্ছেন, রোকড়া পুরো 10 লাখ, বুঝলেন? এখন তুমি যাবে হাতে হ্যারিকেন নিয়ে জেলে। ওই তাহলে 20 লাখ চাইলাম না কেন? হতে পারে ভয় পেয়ে দিয়েই দিল। আইডিয়াটা ভালো। এই আওয়াজটা তো আশেপাশেই কোথা থেকে আসছে। না না, দেখো চালিও না, চালিও না। দুপুরবেলা কেসের শুনানি রয়েছে, গিরিশকে হত্যা করে ফেলা হলো। কেউ তো আছে এই কেসটার পেছনে, কিন্তু কে, এত কম সময় কি করে সেটা খোঁজ নেব। স্যার, আমি তো এই কেসটার সামনে ডেড এন্ড দেখতে পাচ্ছি। তোর কাছে গিরিশের ঠিকানা আছে না, ওর বাড়ির? হ্যাঁ স্যার। যা, ওখানে যা, গিয়ে দেখ, কোনো সূত্র খুঁজে বের কর। ওকে স্যার। যা, কেডি স্যারের সঙ্গে দেখা কর। হাই কেডি, দেখো এটা আমার নতুন টয় প্যারোট, এটার নাম হলো সানি। তুমি যা বলবে এটা সেম রিপিট করবে, ডেমো দেখাবো। Am I right or am I right? Am I right or am I right? Am I right or am I right? দেখলে ভালো না? হ্যাঁ, এর খেটিটা একবার মটকে দেবো, ইচ্ছে করছে আমার। না, তুই যা এখান থেকে, আমাকে কাজ করতে দে। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ, সানি ওইটা জানতে চায়, চায়নার লোকেরা জাপানের লোকেদের থেকে চাল বেশি কেন খায়। আচ্ছা, সেটা এই কারণে যে চায়নার জনসংখ্যা জাপানের থেকে বেশি, সেই কারণেই ওখানে বেশি লোক ভাত খেয়ে থাকে, বুঝলি? এবার যাবি এখান থেকে? আপনারা কেউ গিরিশ লোখান্ডাকে চেনেন? কেন, ও কি তোর থেকেও ধার নিয়েছে নাকি? না, উনি যে কুরিয়ার কোম্পানিতে কাজ করেন সেটার অ্যাড্রেস চাই। গিরিশ আর কুরিয়ার কোম্পানিতে কাজ করে? এটা অন্য কোনো গিরিশ হবে, 5 বছর ধরে এখানে বেকার বসে। ভালোই ডব দিয়েছে মনে হচ্ছে। স্যার, যখন কুরিয়ার কোম্পানিটাই নেই তাহলে ও মধুরাকে ফোন করে এই বক্সটার ব্যাপারে কমপ্লেন করছিল, তার মানে হচ্ছে ওই পুরো কলটাই ফেক ছিল। হ্যাঁ, কল ফেক ছিল, এটা মধুরাকে হত্যা করার ষড়যন্ত্রের একটা অংশ। কিন্তু গিরিশকে ছাড়া আমরা এটা প্রমাণ করব কি করে? তুই শুনেছিস নিশ্চয়ই যে লোহা লোহাকে কাটে,
এই প্রবাদটার ব্যবহার আমাদের আদালতে গিয়ে করতে হবে। দেখ শোন, কিন্তু যেখানেই পাঠাবো আবার ফিরে চলে আসবে। আচ্ছা, এরকম ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বসকে বলো উনি যেন 99.9 ব্লু এফএম শোনেন। ওনার মাথা থাকবে শান্ত আর ঠান্ডা। হ্যালো মধুরা দেবী, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। তো আপনি বলতে চাইছেন এই পুরো ফোন কল নকল? আগে হ্যাঁ হ্যাঁ, ওটা নকল। মধুরা যা বলেছিল ওটা ইয়োনার আগে থেকেই রেকর্ড করা হয়ে গিয়েছিল। কিন্তু গিরিশ লোখান্ডের আওয়াজ তো লাইভ ছিল। হ্যাঁ, গিরিশ বাবুর কথাটা লাইভ ছিল, কিন্তু গিরিশ বাবু সেটাই বলছিলেন যেটা ওনাকে বলতে বলা হয়েছিল। এটা মানে অনেকটা ফিল্মের ডায়লগ স্ক্রিপ্ট যেরকম ভাবে লেখা হয়ে থাকে, যে আগে থেকেই জানতে পেরে যাওয়া যায় যে কি বলতে হবে, সামনে যিনি আছেন তিনি কি উত্তর দেবেন, অনেকটা সেই প্রকারের। এটা করা হয়েছিল যাতে রেডিওতে মধুরার আওয়াজ ওনার উত্তরটা সঠিক মনে হয়। ভেরি ইন্টারেস্টিং থিওরি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি এটাকে প্রমাণ কি করে করবেন? আমরা শুনলাম যে গ্রীষ্মের কাল রাতে মৃত্যু হয়েছে। এরকম না শুনেছেন আপনি? হ্যাঁ। না না না, ভুল শুনেছেন। কেন? না, গুলি চালানো হয়েছিল, উনি ঠিক আছে না। ইয়োনার সিটি হসপিটালের ওয়ার্ড নাম্বার 32-এ উনি এখন ভর্তি রয়েছেন, চিকিৎসা চলছে ওনার। আপনি চাইলে আপনার সঙ্গে কথা বলে দিতে পারি, আপনি কথা বলতে পারেন ওনার সঙ্গে। ইয়োনার এখন গিরিশবাবু একমাত্র রয়েছেন যিনি আমাদের বলতে পারেন যে এই যে পুরো ষড়যন্ত্রটা রয়েছে সেটা রচয়িতা ঠিক কে, কে মেরেছে আর কে মারতে বলেছে মধুরাকে। খুবই স্পষ্ট বিষয় ইয়োনার যে গিরিশবাবুর চিকিৎসা চলছে আর এই কারণে উনি আদালতে আসতে পারবেন না। আমি অনুমতি চাইছি যে আদালত থেকে ওনাকে ফোন করার। একটা অনুমতি দিলাম। গিরিশবাবু, কেডি পাঠক বলছি। কেডি বাবু, ওই মধুরা দেবীর মৃত্যুকে কেন্দ্র করে আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। যে এটা বলুন যে ফোনটা সবশেষে ওখানে রেডিও স্টেশনে করা হয়েছিল সেটা আপনি করেছিলেন না? আমি করেছি, কিন্তু ওই কলটার পিছনে একটা খুব লম্বা গল্প আছে। আচ্ছা, মধুরার আসল হত্যাকারী ব্যাপারে। আচ্ছা, না মানে আমি বলতে চাইছি, কি বলতে চাইছেন আপনি? ওই যে ফোনটা আপনি করেছিলেন সেটা অন্য কেউ আপনাকে দিয়ে করিয়েছিল, আপনি যেটা বলেছিলেন ওটা আপনাকে বলার জন্য বলা হয়েছিল, এরকম কি? তারই তো যে মধুরাকে পটকে দিয়েছে। আরে তো এই শুভ কাজে দেরি কেন? তো ওই হত্যাকারীর নাম বলে দিন না, কে ছিল সে? এমনি এমনি বলে দেবো নাকি? তার জন্য তো দেখা করতে হবে না, আপনি আমি আর 10 লাখ টাকা ভর্তি একটা ব্যাংক। ও ক্ষমা চেয়ে নিচ্ছি, 10 লাখ টাকা আপনি পেয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি নামটা বলে দিন ওই ব্যক্তির। ওর বস বিভোর। বিভোর মিত্র, ওকে ধরো। আমি মেরেছি মধুরাকে। এডি পাঠকের থিওরি একদম ঠিক ছিল, আমি মধুরাকে মেরেছি। কিন্তু আপনি তো কারাটে জানেন না। আরে কি বলছেন আপনি, ওই যে বলে দিন না ওনাকে, ওই যে কি নাম ওনার, ওই জাপানি ট্রেনার, ওই যে ফুজিমোটো সাহেব, ওনার থেকে আপনি ট্রেনিং নিয়েছিলেন বলে দিন ওনাকে। হ্যাঁ, আমি ট্রেনিং নিয়েছিলাম, আর তারপর আমি মধুরার গলার স্বরের পুরনো রেকর্ডিংও জমা করি, আর ওর গলার স্বরের ছোট ছোট টুকরো আমি জুড়ে দিই, আর লাকিলি একটা টেপে আমি মধুরার মরে যাওয়ার অ্যাক্টিং এর আওয়াজ পাই, যেটাতে ও কোনো স্টুডিও গেস্টের সঙ্গে মজা করছিল। ব্যাস, তারপর আর কি, আমি ওর ওই আওয়াজ পুরনো আওয়াজের সঙ্গে জুড়ে দিই, আর তারপরে আমি
গিরিশ লোখান্ডের সঙ্গে দেখা করি। এই এই নে তোর 50,000 টাকা আর এই স্ক্রিপ্ট, এতে যা লেখা আছে মন দিয়ে পড়বে, আর মধুরাও এই কথাটাই বলবে। কিন্তু এসব ড্রামা কিসের জন্য? এই যতটা বলছি ততটাই কর, কোনো প্রশ্ন করবি না। শোন, ঠিক 9টার সময় রেডিও স্টেশনে ফোন করবি, আর হ্যাঁ, ফোন তুই এই সিম কার্ড থেকে করবি, এর থেকেই ফোন করবি। হ্যাঁ, তোর কল আমি সবার আগে লাগিয়ে দেবো, বাকি সব কিছু আমি সামলে নেব। আর হ্যাঁ, এই স্ক্রিপ্টে যা লেখা আছে হুবহু এই কথাই বলবি। ওই দিন যখন মধুরার লাইভ শো চলছিল, তখন গিরিশের সঙ্গে কথা বলার আগে আমি ওর কেবিনে পৌঁছে যাই। স্বরূপ তোমার কাছে আমার নিন্দে করেছে? ছাড়ো এইসব। মথুরা, গান শেষ হতে চলেছে, ব্যাক টু লাইফ। বিভোর, আমি পরে কথা বলছি। হ্যাঁ, এন্ড ইয়েস, হু দ্য নেক্সট কলার অনলাইন? ওকে, এনি রিকোয়েস্ট? আমি জানি যে আপনারা আমার এই গল্পটা শুনে শকড হয়ে গেছেন যে একটা রেডিও স্টেশনের বস নিজের আর্যের খুন করে অন এয়ার লাইভ কেন? কি করতাম আমি? কয়েক মাস ধরে আমাদের রেটিংস ডাউন থেকে ডাউন, আরো ডাউন হয়ে গিয়েছিল। 1 নম্বর পজিশন থেকে ছিটকে আমরা 5 নেমে আসি। ক্যান ইউ ইমাজিন মিস্টার কেডি পাঠক, 5 নেমে আসি আমরা। আমার উপরে যে বসেরা থাকে, ওরা আমাকে ওয়ার্নিং দিয়েছিল, যদি 1 মাসের মধ্যে নাম্বারস বদলে না যায় তাহলে তোমাকে বদলাবো। কি করতাম, টেনশনে পড়ে গিয়েছিলাম আমি। ভাবছিলাম যে কি করে এমন কোনো প্রোগ্রাম বানাবো যাতে আমাদের প্রোগ্রাম শুনতে লোকেরা বাধ্য হয়। তখন আমার মাথায় একটা আইডিয়া আসে যে কি করে একটা লাইভ মার্ডার করা যায়। কত সুন্দর একটা গল্প হবে, এর থেকে বড় পাবলিসিটি আমাদের চ্যানেল আর কোনোদিনও পাবে না। লাইভ মার্ডার, আফসোস একটাই যে মধুরাকে বলিদান দিতে হলো। কিন্তু ওর বলিদান ব্যর্থ হতে দিইনি। আজকে দেখুন না, আজকে প্রত্যেকের মুখে আমাদের চ্যানেলের নাম শোনা যায়। এভরিবডি ইজ টকিং অ্যাবাউট আওয়ার রেডিও স্টেশন, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট ব্লু 99.9 FM, এভরিবডি এভরিবডি। আজ আবার আমরা নাম্বার 1-এ। না, উই আর নাম্বার 1, আপনার চ্যানেল তো নাম্বার 1, কিন্তু আপনি তো নাম্বার 9 হয়ে গেলেন না এই চক্করে। হ্যাঁ, সেটা সেটাই জন্যে মিস্টার কেডি পাঠক যে ওই গিরিশ বেঁচে গেছে। এরকমটা হয়নি, কিন্তু মৃত্যু হয়ে গিয়েছে গিরিশ বাবুর। এটা আপনি কি বলছেন? আপনি তো গুলি মেরেছেন না ওনাকে? হ্যাঁ, মরে গেছেন উনি। কিন্তু ওই হসপিটাল থেকে আওয়াজ কাটছিল, ওটা তো লাইভ আওয়াজ ছিল না? আরে ভাই, এবার এখন এই সমস্ত প্ল্যান বানিয়ে, পরিকল্পনা করে, গল্প ভেদে, স্ক্রিপ্ট লিখে, কণ্ঠস্বর রেকর্ড করে সামনের মানুষটাকে ঠকানো, এগুলো কি শুধুমাত্র আপনারাই করতে পারেন? না না, আপনাদেরই দেখানো পথে আমরা চললাম, আর আপনাদের সঙ্গেই এটা আমরা করলাম। রেকর্ডিং ছিল গিরিশ বাবুর না, আমার কণ্ঠস্বরটা লাইভ ছিল। দ্য ডিফেন্স রেস্ট ইউর অনার। এই আদালত বিভোর মিত্রকে, মধুরা বিষ্ট আর গিরিশ লোখান্ডের খুনে দোষী সাব্যস্ত করে 70 গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর স্বরূপ ঝালাকে সব দোষারোপ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।
আপনি শুধু আমারই নয়, আমার দিদিরও জীবনটা বাঁচিয়ে নিলেন স্যার। এবার ওর বিয়েটা হবে, আর আমি ওর বিয়েটা অ্যাটেন্ডও করতে পারবো। রিয়েলি স্যার, আপনি আমাদের ফ্যামিলির হিরো। থ্যাংক ইউ। কেডি স্যার, আপনি এমনিতে জানেন কি আমাদের রেডিও স্টেশন কবে থেকে এক নম্বর হয়েছে? আপনার লাইভ শো এর পরেই স্যার। আচ্ছা স্যার, আপনার এবং আপনার মায়ের ইমোশনাল কল সব থেকে হাই রেটিংয়ে আছে স্যার। আসলে পাবলিক আপনার পার্সোনাল স্টোরি নিয়ে কিছু জানতে চায় স্যার, যে আগে কি হবে। আচ্ছা, আপনারা আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানতে চান? শুনতে থাকুন, আই মিন দেখতে থাকুন।